সুপ্রিয় দর্শক, বাংলাদেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা, সাথে বাড়ছে মৃত্যুর হার। এদিকে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সরকার সীমিত আকারে বিভিন্ন মার্কেট ও প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এসেছি সিলেট শহরের বন্দরবাজার পয়েন্টে। এখানে আমরা দেখতে পাচ্ছি আশঙ্কাজনক হারে বাড়ছে মানুষজনের সংখ্যা, বাড়ছে যানবাহন। এদের অনেকেই কোনো রকমের সামাজিক দূরত্ব বজায় রাখছেন না, তাদের অনেকেই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রকৃত কোনো ব্যবস্থা নেননি, অনেকেই মুখে মাস্ক ব্যবহার করছেন, অনেকেই তা ব্যবহার করছেন না। বিভিন্ন দোকানে কি দেখা গিয়েছে, সেখানে মানুষ অহেতুক ভিড় জমাচ্ছেন এবং যে সকল শর্ত মেনে দোকানপাট খোলার কথা তার অধিকাংশ শর্ত মানা হচ্ছে না এখানে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট শহরে মোট 88 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মৃত্যুবরণ করেছেন 3 জন। এ নিয়ে পুরা সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 316 জন এবং মৃত্যুবরণ করেছেন মোট 6 জন। এভাবে করে চলতে থাকলে সিলেট শহর করোনা ভাইরাসের মহামারীতে খুবই দ্রুত আরও অনেক অবস্থার অবনতি ঘটবে। দর্শক, আপনারা সবাই বাসায় অবস্থান করুন, প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। বাসা থেকে বের হলে মুখে মাস্ক, হাতে গ্লাভস ব্যবহার করুন। বাসায় ঢোকার সাথে সাথে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন এবং যত দ্রুত সম্ভব নিজেকে পুরোপুরি জীবাণুমুক্ত করে ফেলুন। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। আকিব চৌধুরী, ডায়াসলেট টেলিভিশন, সিলেট।